আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে, আল্লাহর কসম করে বলছি যে আমরা যখন তাদের কবর জিয়ারত করতে গিয়েছিলাম, তাদের কবর থেকে, তাদের মাকবারা থেকে মিষ্টি একটা সুঘ্রাণ পাচ্ছি আমরা, মিষ্টি সুঘ্রাণ। এটার এগেনস্টে যারা এই প্রোপাগান্ডা চালিয়েছে সারা দেশব্যাপী, আমি শুধু একটা কথা বলবো এদেরকে, যদি তারা সত্যবাদী হয় শুধু একবার খালি বলুক মুখ দিয়ে যে আবু তাহা আদনান ভাই এবং তার সাথীরা যে কথাটা বলেছেন যে তারা এই সুহাদা এ উহুদের কবর থেকে একটা ঘ্রাণ পেয়েছেন, এইটা যদি মিথ্যা হয়ে থাকে আল্লাহ তুমি আমাদের জবান বন্ধ করে দাও, খালি এই মুবাহালাটা করে দেখাবে, কত বড় সাহস আছে বুকের মধ্যে। তো এই কথাটা মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা যখনই আলোচনা করি তখন ওই ওই জিনিসটা আমার মাথায় চলে আসে। আমাদের সাথে এখানে আরো তিনজন ভাই আছে, তারাও মনে হয় সফরে ছিল, এই যে এ ভাই মুজাহিদ, ওই যে ক্যামেরায় আছে হামিদ, ওরাও ছিল সেখানে। ওই এরিয়ার 1 কিলোমিটারের মধ্যেও কোনো সুগন্ধির উৎস নাই, ওই এরিয়ার 1 কিলোমিটারের মধ্যেও কোনো সুগন্ধির কোনো উৎস নাই। আর একবার দুইবার না, আমরা তিনবার এটা ওই দিন তিনবার গিয়েছি আমরা। প্রথমে 1 ঘন্টা থেকেছি, তারপরে আবার রুমায় গিয়েছি, রুমা থেকে আবার এসে আমরা প্রায় 1/2 ঘন্টা থেকেছি, আবার আসরের নামাজ পড়তে পাশের মসজিদে গিয়েছি, সেখানে আসর পরে আবার এসেছি, একটা মুহূর্তের জন্য এটা আমাদের নাক মিস করে নাই আলহামদুলিল্লাহ। আর আমি তো বলতে পারবো না যে আপনি কেন পান নাই, আর আমরা যারা পেয়েছি আমরা যে একদম আল্লাহর বড় ওলি হয়ে গেছি এটাও তো বলতে পারবো না, বলতে পারবো? আল্লাহ পাক যাকে ইচ্ছা, আল্লাহ পাক যা ইচ্ছা জানাতে পারে। আর একজনকে দেখলাম সেখানে গিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে এটা আতরের গন্ধ ছিল। তো আমি মজা করে আমার ওই ছোট ভাইকে বলেছিলাম, তোরা তো জানিস যে আমার বাসায় আতরের কালেকশন কত, আমি খুব ধনী মানুষ নই কিন্তু আমার বাসায় আতরের প্রচুর কালেকশন আছে। আমার কাছে বাংলাদেশের এমন কোনো আতর নাই যেটা নাই, দুবাইয়ের বড় বড় আতর আমার কাছে আছে, সৌদির বড় বড় আতর আমার কাছে আছে। এই আতরের ব্যাপারে আমি প্রচন্ড শৌখিন। ওদেরকে মজা করে বলেছিলাম যে স্টেটমেন্টটা দিয়েছে আমার বাসার আতর দিয়ে ওকে ফরজ গোসল দেওয়া যাবে, কথা বুঝতে পারছেন? আমাকে আতরের গন্ধ আর সেই মিষ্টি সুঘ্রাণের পার্থক্য চেনাচ্ছ তোমরা, এটা আমরা ব্যাখ্যাই করতে পারবো না, এত চমৎকার, এত সুন্দর। এখন এটা যখন আসছে আপনি এটাকে কিসের সাথে তুলনা করবেন? আপনি কি বলবেন যে এটা একটা জাহান্নামের ঘ্রাণ পাচ্ছি? আপনি আপনার আবেগটা কিভাবে প্রকাশ করবেন? মাশাআল্লাহ মনে হচ্ছে যেন একটা জান্নাতি খুশবু, এটাই তো বলবেন, নাকি ওই সাহাবিরা জাহান্নামি না? একজন জান্নাতি সাহাবির কবর থেকে কি কিসের ঘ্রাণ আসতে পারে? এটা তো জান্নাতের ঘ্রাণ নয়, বরং একটা জান্নাতি ঘ্রাণ। কথার তো পার্থক্য বুঝতে হবে, আমরা একটা পরিবেশে বসে আছি, এটা জান্নাতি পরিবেশ, তার মানে তো এই মসজিদটা জান্নাত নয়, এই মসজিদ কি জান্নাত? কিন্তু আমরা একটা জান্নাতি পরিবেশে বসে আছি। এখন সুহাদা উহুদের মাকবারা থেকে যদি কোনো এরকম সুঘ্রাণ চলে আসে তাহলে আমরা তো তুলনা করে বলি মাশাআল্লাহ একটা জান্নাতি ঘ্রাণ পাচ্ছি আমরা। তার মানে কি এটা বোঝাতে চেয়েছি আমরা যে আমরা জান্নাতের ঘ্রাণ পাচ্ছি? ব্যাক কর বলদ কোথাকার, তাহলে এই বলদদেরকে আপনি কিভাবে ট্রিট করবেন, ডিল করবেন? আমি আপনাদেরকে একটা কথা বলি, যেটা আলোচনা উঠে গেছে এটা একটু মনে রাখবেন, এই ডকুমেন্টারিটা ছিল কি কিসের উপরে জানেন? এই ডকুমেন্টারিটা ছিল উহুদের এই যে মেহনত, উহুদের যুদ্ধ কিভাবে হয়েছে, কোন দিক থেকে সাহাবীর এসেছেন, ওখানকার পরিণতি কি হয়েছিল, কত সাহাবি শহীদ হয়েছেন, এই উহুদের যুদ্ধের একটা জিহাদি জাজবা এই ভিডিওর মধ্যে ছিল, ছিল কি না? এই ভিডিওটা যেন মানুষ পুরোটা না শুনতে পারে, এই ভিডিওটা যেন মানুষ পুরোটা না শুনতে পারে, শুরুর একটা শব্দকে বিতর্কিত করে দিয়েছে যাতে আপনি সামনে আর শুনতেই চাবেন না। এবং এতে করে উহুদের যুদ্ধকে কেন্দ্র করে যে একটা ইমান বৃদ্ধিকারী একটা আলোচনা হয় না, উহুদের যুদ্ধ কেন্দ্র করে ইমান তাজাকারী একটা আলোচনা হয়, এই আলোচনা যেন আপনার কান পর্যন্ত না পৌঁছায়, এটাই উদ্দেশ্য ছিল, আর কোনো উদ্দেশ্য ছিল না। ঠিক যেমন নামাজের মারেফত অর্জন করাটা মূল জিনিস না, নামাজের মারেফতের জায়গায় আপনাকে হাত বাঁধায় ব্যস্ত করে রেখেছে, আপনি মারেফত পর্যন্ত আসতেই পারবেন না, কথা বুঝতে পারছেন? মনে হয় নামাজের মারেফতটা মূল জিনিস, আধ্যাত্মিকত্ব তাসকিয়া এহসানটা মূল না, আপনাকে এই পর্যন্ত চিন্তাই করতে দিচ্ছে না, আপনাকে হাত বাঁধায় ব্যস্ত রেখেছে। রমজান মাসের মূল জিনিস কি? বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি ইবাদত করে আল্লাহর কাছে রেজামন্দি হাসিল করা, গোনা মাফ করিয়ে নেওয়া, তাই না? এই রমজান মাসে আপনাকে ব্যস্ত করে রাখবে তারাবি কয় রাকাত, এরা প্রচন্ড ধূর্ত,
এর এমন কিছু ইস্যু নিয়ে মানুষকে ব্যস্ত করে রাখে যে মূল জায়গা থেকে মানুষের দৃষ্টি যেন ফিরে যায়, মূল জায়গা থেকে মানুষের দৃষ্টি যেন ফিরে যায়, এই জায়গায় তাদেরকে ব্যস্ত করে রাখা হয়। ঈদের দিন মানুষ কি করবে? আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ সারা মাস রোজা রাখলাম, তারাবি পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, আল্লাহ আমাকে মাফ করো। ওই দিন আপনাকে ব্যস্ত করে রাখবে তাকবীর কয় রাকাত, ঈদের তাকবীর কয় রাকাত, অথচ আপনার দুইটা দলিলে কিন্তু ঠিক আছে। শেষ দশকে মানুষ কি করে? এতেকাফ, এতেকাফ করে, গোনা মাফ চেয়ে নেয়, আরো বেশি আল্লাহর দিকে ধাবিত হয়। ওই সময় আপনাকে ব্যস্ত রাখবে, ফেতরা দিবেন কি দিয়ে, চাল দিয়ে নাকি টাকা দিয়ে? প্রতিটা জায়গায়, আমি তো বলছি বাথরুমের ইস্যু থেকে শুরু করে একদম দিন কায়েম পর্যন্ত, প্রতিটা ইস্যুতে মূল জায়গা থেকে আম জনগণ এবং আমাদের নিবেদিত প্রাণ ধর্মপ্রাণ মুসলিমদের দৃষ্টিভঙ্গিকে সরানোর জন্য কিছু ইখতিলাফ ইচ্ছা করে ছড়িয়ে দেওয়া সময়। আপনাকে এখানে ব্যস্ত রাখা হচ্ছে, মূল জায়গা থেকে আপনি সরে গেছেন, মূল জায়গা থেকেই সরে গেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই সাহাবীদের মতো দূরদর্শিতা অর্জন করে তৌফিক দান করুন।